হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলে এসেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কীভাবে অনলাইনের মাধ্যমে স্ট্যাটাস চেক করবে, কীভাবে ফোন কলের মাধ্যমে স্ট্যাটাস চেক করবে, তোমাদেরকে এই দুটো পদ্ধতি কিন্তু আজকের দেখাবো এই ভিডিওতে। চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো প্রথমেই আমরা দেখবো অনলাইনের মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কীভাবে স্ট্যাটাস চেক করা হয়ে থাকে। প্রিয় ছাত্রছাত্রীরা, তুমি যদি তোমার মোবাইল ফোনের মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে চাও তাহলে অবশ্যই তোমাদের কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে তোমাদেরকে কিন্তু ফলো করতে হবে। প্রথমে তোমাকে তোমার মোবাইলে থাকা যে কোনো ব্রাউজার থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে, সেখান থেকে তোমরা কিন্তু সরাসরি চলে যেতে পারবে। এছাড়াও সরাসরি গুগল অথবা ক্রোমে গিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ লিখে সার্চ করলে যে ওয়েবসাইটে প্রথমে আসবে সেটিতে ক্লিক করলে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালে কিন্তু ডিজিট করবে। এরপরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালে আসার পর ওপরের দিকে একটি অপশান তোমরা দেখতে পাবে অ্যাপ্লিকেশন লগ ইন বলে, এরপরে সেখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন লগ ইন অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, দেখে নাও তোমরা। সেখানে তোমার অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড কি সঠিকভাবে ফিল আপ করতে হবে। আর নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে সিকিউরিটি কোড, সেটি কিন্তু ওই নিচের বক্সে কিন্তু লিখে দিতে হবে। এরপরে পাশে থাকা লগ ইন অপশানটিতে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। লগ ইন অপশানটিতে ক্লিক করার পরে তোমাদের সামনে একটি কিন্তু পপ আপ আসবে, সেটিকে কিন্তু ক্লোজ অপশানে কিন্তু ক্লিক করে বন্ধ করতে হবে। এরপরে তুমি তোমার ছবি কিন্তু দেখতে পাবে। নিচের দিকে স্ক্রল করলে অ্যাক্টিভিটি সেকশনের 5 নম্বর অপশানে তুমি তোমার কিন্তু আবেদনপত্রের কিন্তু স্ট্যাটাস দেখতে পারবে, এবং তুমি ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশানটিতে ক্লিক করে তোমার আবেদনপত্রটি ট্র্যাক করতে কিন্তু পারবে। আমি যেভাবে বললাম এইভাবে তোমরা যদি করো তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবে, আর স্ট্যাটাস দেখতে বুঝতে পারবে তোমার আবেদনপত্রটি কী অবস্থায় রয়েছে, সেটি অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে, এবং তুমি কতদিন পর টাকা পেতে পারো। সব তথ্য তুমি তোমার স্কলারশিপের স্ট্যাটাস দেখে কিন্তু বুঝতে পারবে। এবার স্ট্যাটাস চেক করার আরও একটি কিন্তু পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিতে শুধুমাত্র ফোন কলের মাধ্যমে তুমি তোমার স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের হেল্পলাইন নম্বরে কিন্তু কল করতে হবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের হেল্পলাইন নম্বরটি হলো 1800102804। তোমাদের সুবিধার্থে স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমাদেরকে বলে রাখি হেল্প অফিস টাইমে কিন্তু ফোন করতে হবে, অর্থাৎ সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত এর মধ্যে তোমাদেরকে কল করতে হবে, এবং তোমাকে অবশ্যই ছুটির দিনে বাদে কিন্তু হেল্পলাইনে কল করতে হবে। স্বামীনন্দ স্কলারশিপের হেল্পলাইন নাম্বারে কল করলে অনেকগুলি কিন্তু অপশন সম্পর্কে কিন্তু জানতে চাওয়া হবে। সেখানে বলবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে জানতে নম্বরে ক্লিক করুন, এরপরে তোমাকে কিন্তু একে কিন্তু ক্লিক করতে হবে। এরপরে হেল্পলাইন থেকে তোমাকে তোমার নাম এবং অ্যাপ্লিকেশান আইডি কিন্তু জানতে চাওয়া হবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের হেল্পলাইনে তোমার নাম এবং অ্যাপ্লিকেশান আইডি বললে তারা তোমার স্কলারশিপের স্ট্যাটাস কিন্তু জানিয়ে দেবে। এছাড়াও তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের হেল্পলাইন থেকে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে আরও অন্যান্য তথ্য জানা থাকলে খুব সহজে কিন্তু জেনে নিতে পারবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাস চেক করার দুটি পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম। আজ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তুমি অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং তারা যাতে জানতে পারে তাদের স্কলারশিপের স্ট্যাটাস কী রয়েছে। আজকের এই পর্যন্ত, পরবর্তীতে কী আপডেট আসে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য কিন্তু ধন্যবাদ।